আজকে আমি উইন্ডোজ 10 নতুন ইনস্টল করছি, তো ইনস্টল করার কারণে আমাদের এখানে যে দিস পিস আইকনটা থাকে, আইকনটা নাই। দিস পিস আইকনটা আসলে থাকে না, এটা আপনার অন্য জায়গা থেকে আনতে হবে। তো চলুন দেখি কিভাবে আনতে হয়। তো আপনার প্রথমে শর্টকাট আনতে পারবেন এখান থেকে। এখানে আপনি টাইপ করবেন দিস পিসি, টাইপ করলে আপনার এই যে এখানে আইকন পাবেন, এই যে একটা, তারপর এই যে নিচে একটা আনতে, হ্যাঁ কপি করে এখানে আনতে পারবেন। কিন্তু এটা শর্টকাট, আমরা শর্টকাট আনবো না, আমরা যে অরিজিনাল যে আইকনটা আছে ওইটা আনবো। তো এটা আনার জন্য কী করতে হবে, আপনার আপনি মাউজের রাইট ক্লিক করে নিচে যে পার্সোনালাইজ আছে পার্সোনালাইজ গিয়া, তারপর থিমে প্রেস করবেন, থিমে গিয়ে তারপরে ডেস্কটপ আইকন সেটিং, তারপরে এই যে এখানে আপনার 5টা অপশান আছে সবগুলোই আনতে পারবেন। আপনি 5টা টিক দিয়ে মার্ক করে তারপর অ্যাপ্লাইয়ে প্রেস করবেন, তারপর ওকে প্রেস করবেন। এই যে দেখছেন চলে আসছে আমাদের যেই 5টা আইকন মার্ক করছি, 5টা চলে আসছে। তো এখান থেকে আপনি আবার ডিলিট করতে পারবেন আপনার ইচ্ছা। তো এগুলো অরিজিনাল, এগুলার শর্টকাট না। ধন্যবাদ।